গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন, একদম শাহী একটা ফ্লেভার আসবে। এত মজার, এক প্লেটের জায়গায় দুই প্লেট খেলেও তৃপ্তি ভরবে না। যেমন সহজ একটা রেসিপি, তেমনি একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা আলু চাকচাক করে কেটে দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ চাকচাক করে কেটে দিয়েছি। 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিটের মধ্যেই একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে। এ পর্যায়ে সব কিছু উল্টে দিতে হবে, যাতে অপর সাইডটাও খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি সব কিছু একে একে উল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 3-4 মিনিট পর ফিরে এসেছি। সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। পেঁয়াজগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না, একটু নরম হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি, এখন একটা সাইড করে নিয়েছি। 2টা ডিম নিয়ে নিয়েছি, আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকেও চাক চাক করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো ভাজি হতে থাক, এদিকে যেগুলো ভাজি হয়ে গিয়েছে সেগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজি হয়ে গিয়েছে, রসুনগুলোকে উঠিয়ে নিয়েছি। তো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু একদম পোড়া পোড়া করে নেওয়া যাবে না, তাহলে খেতে আর ভালো লাগবে না। মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন যে ডিমগুলো দিয়েছিলাম, ডিমগুলো উল্টেপাল্টে ভেজে নিতে হবে। ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে 3টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। মরিচটা অবশ্যই বুঝে নিতে হবে, যে যেমন পছন্দ করেন। লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি, হাতের সাহায্যে এই কাজটা করলেই হবে। আর শুকনা মরিচগুলো ভেজে বইম ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে মচমচে থাকে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো যারা কাঁচা পেঁয়াজটা খেতে পারেন না, তারা এ পর্যায়ে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম, মরিচ পেঁয়াজ রসুন সবগুলোকে নিয়ে নিয়েছি। এখন একে একে সব কিছু পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে, এজন্য আমি কাঁচা পেঁয়াজও কিছুটা ব্যবহার করেছি। তো সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলোকেও খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়ে এই কাজটা করতে হবে। আমার আলুগুলো বেশ গরম রয়েছে, এজন্য মাখাতে একটু কষ্ট হচ্ছে। তারপরও আস্তে আস্তে সব আলুগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমগুলো যদি এভাবে ভেজে এই ভর্তাটা করা হয়, তাহলে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু থাকে না, এত সুন্দর একটা স্মেল আসে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে তো খুবই সুন্দর একটা স্মেল আসবে। খুব ভালো করে এখন চটকে চটকে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর করে মাখাতে হবে, যাতে ভেতরে কোনো ধরনের দানা না থাকে। এ পর্যায়ে আমি ভেজে রাখার পর অবশিষ্ট কিছু তেল ছিল, সেই তেল কিছুটা দিয়ে দিয়েছি, তাহলে শাহী ফ্লেভারটা আরও বেশি তীব্র হবে। তো মাখানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাতের সাথে এত মজার হয়, এই ভর্তা থাকলে কেউ আর অন্য কোনো তরকারি খাবে না, শুধুমাত্র এক ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম।